মানব জমিনের খবর মানব জমিন লিখেছে যে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে পিটার হাসের বৈঠকে রাস্তা বন্ধ প্রসঙ্গে কোনো আলোচনাই হয়নি বলেছেন মার্কিন দূতাবাস দেখেন আপনি কেমনে ধরা খায় 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে আমরা কোনো ঝামেলা দেখতে চাই না ঝামেলা যদি করেন তাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে যদি বিএনপি সহিংসতা করে তাহলে আওয়ামী লীগ প্রতিহত করবে বিএনপি সহিংসতা করলে প্রতিহত করার জন্য পুলিশ আছে র‍্যাব আছে আর অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে আওয়ামী লীগের উপরে এদের তুকে দিয়েছে দর্শক মজাই মজা এই আওয়ামী লীগের মন্ত্রীরা কিভাবে ধরা খায় তার একটা নমুনা এখন দেখবেন ধরা কিন্তু আমরা খাওয়াই না ওদের কথায় ওরাই ধরা খেয়ে যায় আজকে আপনি দেখেন যে এই বিএনপি এটা মহাসমাবেশ ডেকেছে 28 অক্টোবর তো সেই উপলক্ষে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন তিনি এবং এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কথা বলেছেন তো বৈঠক শেষে পিটার হাস সুন্দর বেরিয়ে গেলেন তো বেরিয়ে যাওয়ার পরে সাংবাদিকরা জিজ্ঞেস করলো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে পিটার হাস কি বলেছিলেন আমি একটু পরে শুনাই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বিএনপির কর্মসূচিতে রাস্তা বন্ধ হবে কিনা তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মানে আগামী 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে রাস্তা বন্ধ করা হবে কিনা তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে আমাদের এই ধরনের কোনো পরিকল্পনা নেই তারা যদি শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে তাহলে আমাদের কিছু করার নেই দর্শক আমি একটু অবাক হলাম যে মার্কিন রাষ্ট্রদূতের মতো একজন বিজ্ঞ কূটনীতিক তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে জিজ্ঞেস করবেন রাস্তা বন্ধ হবে কি না এটা বিশ্বাসযোগ্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করবেন যে বিএনপি সমাবেশ উপলক্ষে রাস্তাঘাট বন্ধ না খোলা থাকবে এটা আমি তখনই কিন্তু বিশ্বাস করিনি বাট এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তো আমি একটু ওয়েট করতেছিলাম তার কিছুক্ষণ পরেই কিন্তু বিভিন্ন গণমাধ্যমে মার্কিন দূতাবাস একটা বার্তা পাঠিয়েছে সেই বার্তাটা একটু আপনাদেরকে পড়ে শোনাই মানব জমিনের খবর মানব জমিন লিখেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পিটার হাসের বৈঠকে রাস্তা বন্ধ প্রসঙ্গে কোনো আলোচনাই হয়নি বলেছেন মার্কিন দূতাবাস দেখেন আপনি কেমনে ধরা খায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে 28 অক্টোবর রাস্তা বন্ধ সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা হয়নি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে যে পিটার হাস শান্তিপূর্ণ বিক্ষোভ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় বাধাহীনভাবে জনগণের অংশগ্রহণের গুরুত্ব ব্যক্ত করেছেন আবারও পড়ি কারণ আমি এটা নিয়ে আলোচনা করব পিটার হাস শান্তিপূর্ণ বিক্ষোভ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় বাধাহীনভাবে জনগণের অংশগ্রহণের গুরুত্ব ব্যক্ত করেছেন মানে একদম নগদে স্বরাষ্ট্রমন্ত্রী ধরা খেয়ে গেল একদম মুখের উপর বলে দিল যে আপনি মিথ্যা কথা বলেছেন এবং মার্কিন দূতাবাসের বিবৃতি কিন্তু এটাই প্রমাণ করে যে স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলেছেন এবং এটা মার্কিন দূতাবাস তাদের বিজ্ঞপ্তিতে বুঝিয়ে দিয়েছে দর্শক আমার সূত্র আমাকে জানিয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গিয়েছিলেন হুঁশিয়ারি দিতে যে যদি 28 অক্টোবর বিএনপি সমাবেশে কোনো রকমের ঝামেলা করা হয় যদি রাস্তা বন্ধ করা হয় মানুষকে আসতে বাধা দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় তাহলে কিন্তু কঠোর পরিণতি ভোগ করতে হবে তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন না আমাদের তো এরকম কোনো পরিকল্পনা নেই তারা যদি শান্তিপূর্ণভাবে পালন করে আমরা কেন বাধা দেব এটা ওদের গণতান্ত্রিক অধিকার ইত্যাদি ইত্যাদি তখন পিটার হাস বলেছিলেন যে আপনাদের নেতাদের বক্তব্য শুনে তো তা মনে হয় না আপনাদের সাধারণ সম্পাদক বলতেছেন যে শাপলা চত্বরের মতো পরিণতি হবে 10ই ডিসেম্বরের মতো পরিণতি হবে আবার আপনাদের হাসান মাহমুদ বলতেছেন যে ঢাকা আমাদের দখলে থাকবে আবার রাস্তায় রাস্তায় শামিয়ানা টানানো হবে ইত্যাদি ইত্যাদি আপনারা হুমকি দিয়েই যাচ্ছেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে এগুলো রাজনৈতিক বক্তব্য আমরা আমাদের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য এসব বক্তব্য আমরা ব্যবহার করি কিন্তু এসব বক্তব্যের বাস্তব কোনো ভিত্তি নাই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি কথা দিলাম আপনাকে যে কোনো বাধা দেওয়া হবে না এবং শান্তিপূর্ণভাবে বিএনপি তাদের কর্মসূচি কোনো প্রকার বাধা ছাড়াই তাদের মহাসমাবেশ শেষ করতে পারবে তখন পিটার হাস বলেছেন যে ঠিক আছে কিন্তু মনে রাখবেন আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন যে বাংলাদেশে একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য এই সরকার বদ্ধপরিকর শুধু বললেই হবে না আমরা কাজেও তা দেখতে চাই কাজেই 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে
আমরা কোনো ঝামেলা দেখতে চাই না, ঝামেলা যদি করেন তাহলে কঠিন পরিণতি ভুগতে হবে। তো এই এইটাকেই মার্কিন দূতাবাস আরো ভদ্রভাবে আর কি মানে কূটনৈতিকভাবে কি বলেছে, কূটনৈতিকভাবে বলেছে যে পিটার হাস শান্তিপূর্ণ বিক্ষোভ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় বাধাহীনভাবে জনগণের অংশগ্রহণের গুরুত্ব স্বরাষ্ট্রমন্ত্রীকে বুঝিয়েছেন। খেয়াল করবেন, মানে কূটনৈতিক ভাষায় জনগণের অংশগ্রহণের গুরুত্ব এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে বুঝিয়েছেন। তো এই হচ্ছে কি অবস্থা। এবং দর্শক, আপনারা দেখবেন যে হুমকি ছাড়া কোনো কথাই বলতে পারে না। পিটার হাস কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেল? না গেলেও তো পারত। পিটার হাস গিয়েছেন কারণ তিনি এই আওয়ামী লীগের নেতাদের অনবরত হুমকি ধামকিতে বিরক্ত। আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে কি, বিএনপির কিন্তু একটা প্ল্যান ছিল যে 15-20 লাখ লোক জড়ো করে ঢাকায় তারা অবরোধ করে ফেলবে। কারণ আপনারা জানেন যে বিএনপির তৃণমূল যারা আছে সেই তৃণমূল আন্দোলনের জন্য মুখিয়ে আছে, তারা শুধু উপরে নির্দেশ পাচ্ছে না বলে তারা আন্দোলন করতে পারতেছে না। কিন্তু পিটার হাস বিএনপিকে অনুরোধ করেছেন বা বুঝিয়েছেন যে অন্তত এখনই এই অবরোধে যাওয়া দরকার নাই, আন্দোলন শান্তিপূর্ণ করো। তো মির্জা ফখরুল এটা মেনে নিয়েছেন। আপনারা জানেন যে মির্জা ফখরুল গতকালকে বলেছেন যে ঢাকা শহরে 15-20 লাখ লোক এসে অবরোধ করার বা বসে পড়ার কোনো পরিকল্পনা আমাদের নেই। কিন্তু এই পরিকল্পনা বিএনপি ছিল, কিন্তু পিটার হাসের অনুরোধের কারণেই বা আমেরিকার অনুরোধের কারণেই বা পশ্চিমা বিশ্বের অনুরোধের কারণেই বিএনপি এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এবং সেই কারণেই পিটার হাস চিন্তা করলো যেহেতু বিএনপি আমাদের সিদ্ধান্ত মেনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আবার যার যার মতো ফিরে যাবে, এখন আওয়ামী লীগের পক্ষ থেকে যেন কোনো ঝামেলা তৈরি করতে না পারে এজন্য পিটার হাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এটাই হচ্ছে গিয়ে কথা। এবং এটাকেই মার্কিন দূতাবাস বলেছে শান্তিপূর্ণ বিক্ষোভ এবং রাজনৈতিক প্রক্রিয়ার বাধাহীনভাবে জনগণের অংশগ্রহণের কথা এই পিটার হাস আসাদুজ্জামান খান কামালকে বুঝিয়েছেন। দর্শক, আমি যুগান্তরের একটা খবর আমি আপনাদেরকে পড়ে শোনাই, মানে এই আওয়ামী লীগ যে আসলে কি করতেছে, মানে এই যেই 28 অক্টোবর একটা মহাসমাবেশ হবে, আওয়ামী লীগের ঘুম নাই, মানে তারা কি যে চিন্তায় আছে, আমি একটু যুগান্তর একটা খবর পড়ে শোনাই, আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারাও পড়তে পারবেন। যুগান্তর হেডলাইন করেছে যে মাঠ নিয়ন্ত্রণে আওয়ামী লীগের একাধিক কর্মসূচি। কি কর্মসূচি? যদি বিএনপি সহিংসতা করে তাহলে আওয়ামী লীগ প্রতিহত করবে। বিএনপি সহিংসতা করলে প্রতিহত করার জন্য পুলিশ আছে, র্যাব আছে, আরো অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, আওয়ামী লীগের উপর এদের তুকে দিয়েছে। এখানে লিখেছে বিএনপির মহাযাত্রা কর্মসূচি ঘিরে রাজপথে কোনো ছাড় দেবে না আওয়ামী লীগ, গত 10ই ডিসেম্বরের মতো 28 অক্টোবরও একাধিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে তারা। এদিন প্রতিটি থানা ওয়ার্ডে সতর্ক অবস্থা থাকবেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর বাইরে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হবে সতর্ক পাহারা। প্রত্যেকটি পাড়া মহল্লার মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ সড়কে শামিয়ানাটা নিয়ে, মানে রাস্তায় শামিয়ানাটা নিয়ে খেয়াল করবেন, সকাল থেকে অবস্থান নেবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেন ভাই, কেন? বিএনপি তার মহাসমাবেশ ডেকেছে 28 অক্টোবর, তোমাদের যদি কোনো কর্মসূচি থাকে তোমরা তার পরের দিন পালন করো, না ওই দিনই একদম রাস্তায় শামিয়ানাটা নিয়ে বসে বসে পাহারা দিবে। এর সঙ্গে দলীয় এমপি এবং কাউন্সিলররাও তাদের অনুসারীদের নিয়ে মাঠে থাকবেন। রাজধানী জুড়ে এমন অবস্থানের পাশাপাশি এদিন মহাসমাবেশের মাধ্যমে বড় শোডাউন করবে আওয়ামী লীগ। সব মিলিয়ে 28 অক্টোবর রাজনীতির মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক সরকারি দল। দর্শক, কি দরকার এগুলোর? এগুলো তো করাই হচ্ছে বিএনপির মহাসমাবেশে বাধা দেওয়ার জন্য। এটা কি পিটার হাস বোঝে না? এই কারণে পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমরা বাধা দিব না। তারা কে কে বাধা দেয় নাই? গত বছর বিএনপির যে বিভাগীয় কর্মসূচিগুলো হলো, মানে বিভাগে বিভাগে জনসভাগুলো হলো, বিএনপি যেই বিভাগে জনসভা দেয় সেই বিভাগেই আওয়ামী লীগ হরতালের ডাক দেয়, মানে পরিবহন ধর্মঘট আওয়ামী লীগের পক্ষ থেকে। রাস্তাঘাটে কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, কিছু নাই। আমি আমার বিভাগ বরিশালে দেখেছি যে মানুষ কলা গাছের ভেলা দিয়ে পর্যন্ত সমাবেশে আসতেছে, লঞ্চ বন্ধ, মানুষ হেঁটে হেঁটে আসতেছে, গাড়ি বন্ধ, বাস বন্ধ, সব কিছু বন্ধ। অথচ আওয়ামী লীগের সমাবেশ হলে ট্রেন ভাড়া করা হয় মানুষ আনার জন্য, বিনা পয়সায় 500 টাকা, খিচুড়ি, সব কিছু। এ কি গণতন্ত্র? এটা কি পিটার হাস বোঝে না? এই কারণে পিটার হাস এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমতা আমতা কাচুমাচু করে বলছেন, না না না, সব ঠিক আছে, সব ঠিক আছে, আমরা বাধা দেবো না। এবং সাংবাদিকরা জিজ্ঞেস করলে স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে পিটার হাস এসেছিল আমাকে জিজ্ঞেস করতে যে রাস্তা বন্ধ নাকি খোলা থাকবে।
আর তার কিছুক্ষণ পরেই মার্কিন দূতাবাস বলল যে না, আমরা শান্তিপূর্ণ এবং অবাধ এবং নিরপেক্ষ রাজনৈতিক কর্মসূচির গুরুত্ব স্বরাষ্ট্রমন্ত্রীকে বুঝিয়েছি। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী নগদের উপর মিথ্যাবাদী প্রমাণিত হলো। দর্শক, এই সরকারের সব মন্ত্রীগুলি কিন্তু কম বেশি মিথ্যাবাদী বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে। তার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে পররাষ্ট্রপতি মন্ত্রী শাহরিয়ার আলম, বেচারায় প্রচুর মানে অনেকবারই কিন্তু মৃত্যু প্রমাণিত হয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও এর আগে দুই একবার হয়েছেন, কিন্তু ওনার সংখ্যা কম। আর ওই সেকেন্ড পজিশনে আছেন আব্দুল মোমেন, এরা প্রচুর বিভিন্ন সময় মিথ্যাবাদী প্রমাণিত হয়েছেন এবং এই সরকারের কোনো মন্ত্রীদের কোনো কোয়ালিটি নেই। আমি মনে করি যে 28শে অক্টোবর একটা শান্তিপূর্ণ মহাসমাবেশ হবে এবং বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি লোক ঢাকায় সমবেত হবে। এবং ধন্যবাদ জানাই পিটার হাসকে যে তিনি সরকারকে এই হুঁশিয়ারিটা দিয়েছেন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনর্স্থাপনের জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য পিটার হাস আমাদের পাশে থাকবেন আশা করি। এবং আরও আশা করি যে পিটার হাস দেশের এবং দেশের মানুষের পাশে সবসময় থাকবেন। ধন্যবাদ। 28শে অক্টোবর মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি, সতর্ক পাহারার ঘোষণা আওয়ামী লীগের। 28শে অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি, পাশাপাশি যুগপথ আন্দোলনে শরিক দলগুলোও প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই মহাসমাবেশ সফল করতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোশ্যাল মিডিয়ার জন্য একটি ভিডিও তৈরি করেছেন। এই ভিডিওতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে ভোটের অধিকার ও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় 28শে অক্টোবর মহাসমাবেশ সফল করেন। এই মহাসমাবেশ থেকেই সরকার পতনের চূড়ান্ত কর্মসূচিতে যেতে চায় বিএনপি সহ যুগপথ আন্দোলনের শরিক দলগুলো। যুগপথ আন্দোলনের বাইরে থাকা ইসলামী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করছে বিএনপি। ইতিমধ্যে চরমোনাই পীরের ইসলামিক আন্দোলন পৃথক মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। অন্যান্য ইসলামী দলগুলোও আন্দোলনের মাঠে টানা কৌশল নিয়ে এগোচ্ছে দলটি। এছাড়া নিজেদের অঙ্গসংগঠনগুলোর সাথে মতবিনিময় সভা ও বৈঠক করছেন দলটির নেতারা। মহাসমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি চেয়ে শনিবার 21শে অক্টোবর লিখিত আবেদন করা হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা মহাসমাবেশটি করতে চান। বিএনপির নেতারা বলছেন, নয়াপল্টনে মহাসমাবেশ করার ব্যাপারে তারা সর্বোচ্চ চেষ্টা চালাবেন, কারণ 28শে অক্টোবর সরকারি ছুটি থাকায় যান চলাচল কম থাকবে, জনদুর্ভোগ কম হবে। তাছাড়া এই স্থানে গত 28শে জুলাই মহাসমাবেশ ও গত 18শে অক্টোবর জনসমাবেশ হয়েছে, তাই সরকারের কোনো অজুহাত তারা শুনবে না। তবে গত বছরের 10ই ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশের আগে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার মতো কিছু যাতে না ঘটে সেদিকে নজর রাখছে তারা। বিএনপির 28শে অক্টোবরের মহাসমাবেশকে সামনে রেখে সরকারের প্রতিবন্ধকতাগুলো কী কী হতে পারে সেটা মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছে দলটি। সমাবেশ সফল করতে দেশের প্রত্যেক বিভাগের প্রতিটি সাংগঠনিক জেলাকে নির্দেশনা দেয়া হয়েছে। বিএনপির পাশাপাশি অঙ্গসংগঠনের নেতাকর্মীর জন্যও রয়েছে দিক নির্দেশনা। কর্মসূচি সফল করতে ঢাকা মহানগরীর প্রতিটি মহল্লা, ওয়ার্ড ও থানার নেতাকর্মীকে সংগঠিত করা হচ্ছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা বলছে, তারা দলের হাইকমান্ডকে এবার আলাদা কিছু করে দেখাতে চান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই, অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর নির্বাচনের অনুকূল পরিবেশ নেই, অথচ সরকার জোর করে নির্বাচনের নামে আবারও প্রহসন করতে চায়। আগামী 28শে অক্টোবর ঢাকার মহাসমাবেশের মাধ্যমে সরকারের প্রতি জনগণের অনাস্থা প্রকাশ পাবে বলে উল্লেখ করেন তিনি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে প্রায় 1.5 বছর ধরে রাজপথে আন্দোলন করছে বিএনপি। এই আন্দোলনে সমমনা 37টি দল ও জোটকে সম্পৃক্ত করে গত ডিসেম্বরে শুরু হয় যুগপথ আন্দোলন। নির্বাচন ঘনিয়ে আসায় আন্দোলন জোরদার করার কৌশল নিয়েছে বিএনপি।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মহাসমাবেশের কর্মসূচি করার ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্গাপূজার পর আগামী 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে মহাসমাবেশের মধ্য দিয়ে মহাযাত্রা শুরু হবে, যা চলবে দাবি না আদায় হওয়া পর্যন্ত। কর্মসূচি সফল করতে এরই মধ্যে তৃণমূলের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে বিএনপির মহাসমাবেশের দিন রাজপথে দখলে রাখার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতারা। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফ্যাসিবাদী সরকারের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ঘোষণা করছেন 28 অক্টোবর রাজপথ তাদের দখলে থাকবে। এছাড়া আওয়ামী লীগের স্থানীয় পর্যায়েও নানা নির্দেশনা দেওয়া হয়েছে, সতর্ক বার্তা দেওয়া হয়েছে দলটির নেতাকর্মীদের প্রতি। সম্মানিত দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।